একটি ব্যাংকে হঠাৎ করেই কয়েকজন ডাকাত ঢুকে পড়ে আর সেখান থেকে মানুষকে জিম্মি করে ছিনিয়ে নেয় কোটি কোটি টাকা। কিন্তু সেই ডাকাত দলেরা যাবার আগে একজন ব্যাংক কর্মকর্তাকে নির্মমভাবে পেটাতে থাকে। এরপরের যখন সেই ব্যাংক কর্মকর্তাকে হসপিটালে নেওয়া হয় তাকে মৃত ঘোষণা করা হয়। এই মৃত্যুটা কি শুধুমাত্র ডাকাত দলের কোনো একজন লোকের রাগের কারণ ছিল নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো রহস্য? এর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য ধীরে ধীরে বের হতে থাকবে, আর সেটা জানতে হলে আপনাকে যেতে হবে ভিডিও শেষ পর্যন্ত। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া রেজিনা মুভি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি বাড়ির ভেতরে কয়েকজন লোককে লুকিয়ে থাকতে দেখা যায়। অন্য একজন লোক যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল, সেই দুইজন লোক তাকে ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে লোকটি পা দিলেই সেই লোকটি বেঁধে সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে সেই বাড়ির বাইরে একটি মেয়ে বড় একটি ট্রাক নিয়ে অপেক্ষা করছিল। সেই গাড়িটি যখন বের হয়, সেই মেয়েটি সেই ট্রাকটি নিয়ে তাকে ফলো করতে থাকে। সেই লোকগুলোকে দেখা যায় সেই লোকটিকে অন্য একটা কোথাও নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই লোকটির মুখ বাঁধতে থাকে, তাকে টর্চার করতে থাকে, তার কপালের উপরে কিছু একটা লিখে দিতে থাকে। এরপরে মুভির সিন শিফট হয়ে যায়, 6 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে রেজিনা নামের একটি মহিলা থানায় বসে অপেক্ষা করছিল। অন্য একজন পুলিশ অফিসার তাকে বলে, আপনি যদি প্রতিদিন এভাবে থানায় আসতে থাকেন তাহলে আপনার কেসটা সলভ হয়ে যাবে না। আমাদের আপনার কেসটা ছাড়াও অন্য অনেক কেস রয়েছে, আমাদের সেগুলোও দেখতে হয়। এতে রেজিনা কান্না করতে থাকে। সে বলতে থাকে, আমি যদি এখানে না আসি আমি কোথায় যাব। একটা সময় রেজিনা বাধ্য হয়েই উকিলের কাছে আসে। উকিল তার পুরো বিষয়টা শোনার পরে বলে, আমার একটা কন্ডিশন আছে, সেটা যদি তুমি মানো তাহলে আমি তোমার এই কেসটা নিতে পারি, তোমাকে আমাকে খুশি করতে হবে। এটা শুনে রেজিনা অনেক রেগে যায়। সে উকিলকে থাপ্পড় মারে, কিন্তু সেই উকিল তাতে কোনো রিয়াকশনই দেয় না, বরং সে হাসে এবং বলে, যদি আমার শর্ত মানো তাহলে আমি কেসটা লড়ব, না হলে তুমি তোমার ন্যায় বিচার কখনোই পাবে না। রেজিনা সেখান থেকে বাধ্য হয়ে চলে আসে। কিন্তু রেজিনা এখানে কোন বিষয়টা নিয়ে পুলিশের কাছে বা উকিলের কাছে এসেছে সেটা দেখানো হয় না। কোনো পথ খোলা না পেয়ে রেজিনা আবারও থানায় আসে। পুলিশ অফিসাররা তাকে দেখে বাইরে বসিয়ে রাখে। সকাল গড়িয়ে দুপুর হয়, ইন্সপেক্টর থানায় আসে। ইন্সপেক্টরকে দেখে রেজিনা থানার ভেতরে আসে, কিন্তু সেই কনস্টেবল তাকে আবারও বলে, আপনার কেস ছাড়া কি আমাদের আর কোনো কাজ নেই? প্রতিদিন এখানে এভাবে আসলে আমরা কি করব? আপনার কেসটা সলভ হয়ে যাবে না, যান ওইখানে গিয়ে বসে পড়ুন। রেজিনা অসহায়ের মতো সেখানে যেয়ে বসে থাকে। রেজিনা সেখান থেকে শুনতে পারছিল ইন্সপেক্টররা অন্য একজন লোকের কেস নিয়ে কথা বলছিল, কারণ সেই লোকটা অনেক পাওয়ারফুল ছিল, তার টাকা ছিল, আর সেই জন্যই ইন্সপেক্টররা তাকে বলছে, আপনি কোনো টেনশন করবেন না, কয়েকদিনের মধ্যেই আমরা কেসটা সলভ করে ফেলব। অথচ রেজিনা দিনের পর দিন তার কেসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইন্সপেক্টররা সেটাতে কোনো কানই দিচ্ছে না। এরপরে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে একজন লোককে পুলিশ খুব টর্চার করছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ আছে সে একজন নাক্সালবাদী, যাকে টেররিস্ট বলা হয়। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে, তোমরা এইসব কিছু কেন করছো? তখন সেই লোকটা বলে, আমরা আমাদের বিচার না পাওয়া পর্যন্ত এই কাজটা চালিয়ে যাব। পুলিশরা তাকে আবারও টর্চার করতে থাকে। এরপরে আবারও একজন তৃতীয় লিঙ্গের মানুষকে দেখানো হয়, যাকে পুলিশ ইন্টারোগেশন করছিল। সে পুলিশদের বলতে থাকে, আমি পাহাড়ের উপরে একটি গ্রামে থাকি, যেখানে না আছে খাবার, না আছে প্রযুক্তি, না আছে টাকা পয়সা, সেখানে আমরা অনাহারে থাকতাম। ঠিক তখনই একজন লোক আসে, আমাদের খাবার দেয়, জমি দেয়, কাজ করার জন্য কাজ দেয়, আর তার মেয়ে হচ্ছে রেজিনা। রেজিনা খুবই ভালো একজন মেয়ে। রেজিনা এসব কিছুই করেনি। এরপরে আবারও সেই লোকটিকে দেখানো হয়। পুলিশ তাকে জিজ্ঞেস করছে, তোমরা রেজিনাকে কেন হেল্প করছো? তখন সেই লোকটি বলতে থাকে, আমি আর রেজিনার বাবা বন্ধু ছিলাম, আমরা একসাথে লড়াই করছিলাম এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে, আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গড়তে চেয়েছিলাম, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সিস্টেম আমাদের মেনে নিতে পারেনি, তাই তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভুলবশত আমার জায়গায় রেজিনার বাবাকে মেরে ফেলে। সেই থেকে ছোট্ট রেজিনা মুখে আমি কখনো হাসি দেখিনি, কারণ রেজিনার কাছে তার বাবাই ছিল পুরো পৃথিবী। সে তার বাবাকে অনেক ভালোবাসত, কিন্তু তার বাবার এভাবে চলে যাওয়াটা সে মেনে নিতে পারেনি। এরপরে রেজিনা বড় হওয়ার পরে তার জীবনে জয় নামের একটি ছেলে আসে। জয় রেজিনার জীবনে আসার পরেই তার মুখে আবারও হাসি ফোটে। তার বাবা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার মুখে এতটা হাসি ফোটেনি, তাকে এতটা খুশি দেখিনি। জয় এবং রেজিনা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপরে তারা একটা সময় বিয়ে করে নেয়। আমরা তাদের হ্যাপি দেখে অনেক খুশি ছিলাম, তারা একে অপরকে অনেক ভালোবাসত, তারা কখনোই একে অপরের সাথে ঝগড়া করে দূরে থাকতে পারত না। জয় ইউএনজি ব্যাংক নামের একটি ব্যাংকে কাজ করত। সে ইউএনজি ব্যাংকের একজন অফিসার ছিল।
সেই ব্যাংকের একটি দিন দেখানো হয় যেখানে ব্যাংকের কর্মকর্তারা ব্যস্ত ছিল টাকা জমা এবং দেওয়ার জন্য। ব্যাংকের ম্যানেজার জয়ের কাছে আসে এবং বলে, তোমাকে যে প্রজেক্টটা সাবমিট করতে বলেছিলাম সেটা কি করেছো? জয় বলে, হ্যাঁ আমি করে দিয়েছি। ঠিক তখনই হঠাৎ করেই দেখা যায় ব্যাংকের মধ্যে কয়েকটি গ্যাস বোম ছাড়া হয়। কয়েকজন মুখোশধারী লোক ব্যাংকের ভেতরে গান নিয়ে আক্রমণ করেছে, অর্থাৎ টাকা লুটপাট করতে এসেছে তারা। আপনি কি বাংলাদেশ বা ভারতের একজন ক্রীড়া অনুরাগী এবং চূড়ান্ত বেটিং এক্সপিরিয়েন্স খুঁজছেন? তাহলে আপনার জন্য সেরা অফার আছে extendbd.com-এ। স্বাগতম। লাইভ সম্প্রচারের প্রধান স্থান এবং ম্যাচের জন্য সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র extendbd প্ল্যাটফর্মের সামনের সারিতে আপনার প্রিয় গেমগুলি লাইভ দেখুন। তারা এক জায়গায় সেরা স্পোর্টস এর বাজি অফার করে। extendbd নিশ্চিত করে যে আপনি কোনো আকর্ষণীয় ইভেন্ট মিস করবেন না। আপনার স্পোর্টস জ্ঞানকে বাস্তব পুরস্কারে পরিণত করুন। আপনি ঢাকা, মুম্বাই, বাংলাদেশ বা ভারতের যে কোনো শহরে থাকুন না কেন, সেটা কোনো ব্যাপার না। extendbd.com এটি গর্বের সাথে এই সমস্ত অঞ্চলে ক্রীড়া অনুরাগীদের সেবা করে। প্ল্যাটফর্মটির ইন্টারফেস খুবই সহজ। এখনই নিবন্ধন করুন, একটি চমৎকার ওয়েলকাম বোনাস সুবিধা নিন, সেই সাথে ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে বুঝে নিন একটি অনন্য বোনাস। আমার প্রমোকোডটি লিখুন এবং এখনই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি উপহার পান। আমার প্রমোকোডটি হচ্ছে FILM ফিল্ম extendbd এনজয় অ্যান্ড উইন। সেখানে তারা গান দেখিয়ে সবাইকে জিম্মি করে নেয় এবং একটি লোক টাকা ভরতে থাকে তার ব্যাগে। অন্যদিকে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়ে অন্য একটি লোক আসছিল। ঠিক তখনই সেখানে জয়কে এক কোণায় বসে থাকতে দেখে। আচমকাই সেই ডাকাত দলে সেই লোকটি জয়ের উপরে হামলা করে, একটি হ্যামার দিয়ে তাকে প্রচণ্ডভাবে মারতে থাকে। তার মাথায়, হাত, বিভিন্ন জায়গায় পেটাতে থাকে। রক্তাক্ত অবস্থায় জয় সেখানে পড়ে থাকে। অন্য কেউ কিছুই করতে পারে না, কারণ সবাই জিম্মি ছিল। ডাকাত দলের অন্য একজন লোক সেই লোকটিকে উঠিয়ে নেয় এবং বলে, চলো আমাদের এখন যেতে হবে, আমাদের কাজ শেষ। ডাকাতগুলো সেখান থেকে যাওয়ার পরে সবাই জয়কে ধরে হসপিটালে নিয়ে যায়। অন্যরা পুলিশকে ফোন দেয়। পুলিশরা সাথে সাথে সেখানে চলে আসে। তারা সেই ডাকাত দলের গাড়িটি দেখতে পায় এবং সেটাকে চেস করতে থাকে। ডাকাতগুলো সেই গাড়ির ড্রাইভারকে শুধু একটা কথাই বলছিল, তাড়াতাড়ি চলো, জোরে গাড়ি চালাও। সেই ডাকাত দলের সামনে আরও একটি পুলিশের গাড়ি আসায় সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। সেখানে দেখা যায় সেই ডাকাতগুলো পালাতে থাকে, কিন্তু ড্রাইভিং সিটে যে ডাকাতটি ছিল তার পায়ের ভেতরে একটি রড ঢুকে যায়, তাই সেখানে সে আর পালাতে পারে না। বাকি ডাকাতগুলো ড্রাইভারের এই অবস্থা দেখে তাকে রেখেই সেখান থেকে পালিয়ে আসে, কারণ তারা যদি তার জন্য অপেক্ষা করে তাহলে তারাও ধরা পড়ে যাবে। জয়ের খবর পাওয়ার সাথে সাথে রেজিনা এবং তার সেই আঙ্কেল সাথে সাথে হসপিটালে চলে আসে। কিন্তু রেজিনা সেখানে জয়ের মৃতদেহ দেখতে পায়, কারণ হসপিটালে আনার সাথে সাথেই সে মারা গেছে। রেজিনা অঝরে কাঁদতে থাকে। তার বাঁচার একমাত্র সম্বল ছিল জয়, তাকেও সে হারিয়ে ফেলেছে। এখন সে কী করবে? অঝরে কাঁদতে থাকে সে লাশের পাশে বসে। জয়কে হারিয়ে রেজিনা যেন মৃত একটা লাশ হয়ে যায়। রেজিনা খবরে দেখতে পায় যে ডাকাত দলের সেই লোকদের পুলিশ ধাওয়া করলেও ড্রাইভার ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, বাকিরা এখনও ফেরার রয়েছে। আর সেই থেকেই জয় হত্যার বিচার জন্য সেই ডাকাতদের ধরার জন্য থানায় এসে ধাওয়া করছে রেজিনা। প্রতিদিনই সে থানায় এসে বসে থাকে সেই ডাকাত দলকে ধরা হয়েছে কিনা সেটা জানার জন্য। কিন্তু পুলিশরা এই কেসের ব্যাপারে কোনো অ্যাকশনই নেয় না, তারা গা ছেড়ে বসে থাকে, আর এটাই রেজিনাকে অনেক অবাক করে। প্রতিদিনকার মতো একদিন রেজিনা সকাল থেকে রাত পর্যন্ত সেই থানায় বসেছিল। একজন ইন্সপেক্টর যখন সেই থানায় আসে তখন রেজিনা বলতে থাকে, স্যার আমার কেসটার কি হলো, আপনারা কি এখন পর্যন্ত তাদের কাউকে ধরতে পারেননি? তখন সেই ইন্সপেক্টর বলে, আমরা তো সেই ড্রাইভারকে ধরেছি। রেজিনা বলে, সেই ড্রাইভারকে তো আপনি ধরেননি, ধরেছে পাবলিক, কারণ সে সেখানে অ্যাক্সিডেন্ট করে আহত অবস্থায় পড়েছিল, পাবলিক তাকে ধরেছে। এটা শুনে সেই ইন্সপেক্টর অনেক রেগে যায় এবং সে রেজিনাকে বাজে বাজে কথা শোনাতে থাকে। সেদিন রেজিনা বুঝতে পেরেছিল পুলিশরা আসলে এই কেসটা সলভই করতে চায় না, তারা আসলে তাদের ধরতেই চায় না, তাই তারা কোনো স্টেপও নিচ্ছে না, কোনো অ্যাকশনও নিচ্ছে না। সে হতাশ হয়ে থানা থেকে ফিরে আসতে থাকে। রাস্তায় আসার সময় হঠাৎ করে তার পেটে অনেক ব্যথা করতে থাকে। হসপিটালে নেওয়া হলে জানা যায় রেজিনার মিসক্যারেজ হয়ে গেছে, অর্থাৎ সে প্রেগনেন্ট ছিল। এতে রেজিনা আরও বেশি ভেঙে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না, সারাদিন নিজেকে ঘরের ভেতরে আটকে রাখত আর মাঝে মাঝে চিৎকার করে কাঁদত। একটা সময় রেজিনা সব কিছুর হাল ছেড়ে দেয়, সে সেখান থেকে চলে যায়। তার নিজের বলতে যা কিছু ছিল সবাইকে সব কিছু দিয়ে সে সেখান থেকে চলে যায়, কিন্তু কোথায় যায় কেউ জানে না। এটাই সে পুলিশকে বলছিল। সে বলছিল, রেজিনা যদি আমাদের কিছু করতে বলতো তাহলে আমরা জীবন দিয়ে হলেও সেটা করতাম, কিন্তু সে সেটা করেনি, আর এখন সে কোথায় আছে আমরা জানি না। এরপরেই কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। রেজিনাকে দেখানো হয় যে জীবনে এখন অনেকটা এগিয়ে গেছে। এখন সে গোয়ার সমুদ্র সৈকতে ছোট্ট একটি ক্যাফেতে কাজ করে।
এই ক্যাফের মালিক ছিল জুলি। জুলি দেখতে পায় রেজিনা তার ক্যাফের কাস্টমারদের অনেক ভালোভাবে হ্যান্ডেল করছে, আর কাস্টমাররাও তার সার্ভিসে অনেক বেশি খুশি। রেজিনা জুলির সেই ছোট্ট মেয়েটিকে অনেক ভালোবাসত, তার সাথেও তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। আর রেজিনাকে এখন দেখে মনেই হয় না তার জীবনে সে কত কিছু পার করে এসেছে। রাতের বেলায় যখন জুলি এবং রেজিনা একসাথে বসে গল্প করছিল, রেজিনা দেখতে পায় জুলির মনটা অনেক খারাপ। সে উদাস হয়ে বসে সেখানে স্মোক করছিল। রেজিনা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। জুলি বলে, আমি খুশি নই, আমার বাবা তার ঋণের বোঝা চাপানোর জন্য ডেভিড নামের একটি লোকের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। সেই ডেভিড আমাকে না ভালোবাসে না কিছু করে, সে কিছুদিন পরপরই বিভিন্ন জায়গায় উধাও হয়ে যায়, আমার এবং আমার মেয়ের কোনো খেয়ালই রাখে না। রেজিনা তাকে সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি দেখতে খুবই সুন্দর, তোমার হাজব্যান্ডের বিষয় নিয়ে তোমার এত টেনশন করার দরকার নেই, তুমি নিজেকে নিয়ে সুখী থাকো, নিজেকে নিয়ে হ্যাপি থাকো, ডেভিডকে তোমার মন থেকে ধীরে ধীরে মুছে ফেলো, এতে তোমার দুঃখটাই কমে যাবে। সেখানে দুজনের মধ্যে অনেক গভীর একটা সম্পর্ক হতে দেখা যায়, তারা একে অপরকে কিস করে। এরপর থেকে দিনে দিনে দেখা যায় জুলি এবং রেজিনার সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছিল। আবারও একদিন রাতে রেজিনা দেখতে পায় জুলি মন খারাপ করে শুয়ে আছে। রেজিনা তাকে আবারও বোঝায় যে তোমাকে ভালোবাসে না তার জন্য এভাবে মন খারাপ করে বসে থেকো না, নিজের জীবনে এগিয়ে যাও। একদিন সন্ধ্যায় হঠাৎ করেই জুলি দেখতে পায় রেজিনা একটি লোকের সাথে কথা বলছিল। সেভাবে এমনিতেই কাস্টমারের সাথে হয়তোবা কথা বলছে, তাই এই বিষয়ে সে আর কোনো ধ্যান দেয় না। একদিন সকালে সেই ক্যাফেতে কয়েকজন ছেলে মারামারি করছিল, আসলে তাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগায় তারা সেখানে ভাঙচুর করছিল। ঠিক তখনই জুলির হাজব্যান্ড ডেভিড সেখানে আসে, সেই লোকদের পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে ডেভিড এতদিন জেলে ছিল, জেল থেকে ফিরে আসার পরে সে এখানে আসে। ডেভিডের মেয়ে তাকে দেখে অনেক খুশি হয়, কারণ সে তার বাবাকে অনেক মিস করছিল। জুলিও দেখা যায় ডেভিডকে পেয়ে রেজিনাকে মোটামুটি ভুলেই যায়। এভাবে কিছুদিন সময় কেটে যায়, ডেভিড জুলিয়া এবং তাদের মেয়ে সুখেই থাকতে থাকে। কিন্তু জুলি একটা সময় উপলব্ধি করতে পারে সে ডেভিডের কাছে যেমন ভালোবাসা এক্সপেক্ট করছে তেমনটা পাচ্ছে না। ডেভিডের কাছে সে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা উপায় মাত্র। জুলি তার হাজব্যান্ডের কাছে কেয়ার ভালোবাসা সব কিছু চায়, কিন্তু যেটা ডেভিড তাকে দিতে পারে না। একদিন তারা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, ডেভিডকে দূরে সরিয়ে দেয় জুলিয়া। এতে ডেভিড অনেক রেগে যায় এবং বলে, আমি কতদিন পরে জেল থেকে এসেছি আর তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছো কেন। তখন জুলিয়া বলে, তুমি এতদিন ছিলে না, আমার উপর দিয়ে কী কী গেছে সেটা তুমি একবারও জানতে চেয়েছ, আমি কেমন আছি না আছি সেটাও তো জানতে চাওনি, আমি তোমার কাছে শুধু ওইটারই জিনিস, তাই তো। ডেভিড সেখান থেকে রেগে চলে যায়। পরদিন সকালে সে আবারও জুলিয়ার কাছে আসতে চায়, কিন্তু জুলিয়া একই কাজ করে, এতে ডেভিড অনেক রেগে যায়। সেখানে সবার সামনে সে তাকে অপমান করে, চর মারে, মারধর করে। এটা রেজিনা দেখতে পায়। সে জুলিয়ার কাছে আসে এবং বলে, তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে ভালোবাসে না তার কাছ থেকে ভালোবাসা আশা করতে যেও না, তুমি তোমার জীবনের পথে এগিয়ে যাও, ডেভিড তোমার যোগ্য নয়, তুমি লাইফে এর থেকে আরও ফার বেটার কাউকে এক্সপেক্ট করো। জুলিয়া বলে, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, এই ক্যাফেটাও ডেভিডের নামে। তখন রেজিনা বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে কাজ দেব, কারণ একটা সময় তোমাদের মেয়ে যখন দেখবে তার বাবা তার মায়ের সাথে এমন আচরণ করছে, সেই ছোট্ট মেয়েটা তো এসবই শিখবে, তখন তুমি কি করবে। এতে জুলিয়া বুঝতে পারে এবং ডিসাইড করে সে ডেভিডকে ছেড়ে চলে যাবে। একদিন দেখা যায় জুলিয়া তার মেয়েকে নিয়ে রেজিনার সাথে কোথাও চলে যাচ্ছে। তাদের একটি পাহাড়ের উপরে দুর্গম একটি গ্রামে আসতে দেখা যায়, যেখানে সেই তৃতীয় লিঙ্গের মানুষটি ছিল, যে দেখা যায় সেখানে জুলিয়া রেজিনাকে আশ্রয় দেয়। সেখানে বসে জুলিয়া এবং রেজিনা গল্প করছিল। রেজিনা জুলিকে একটি গল্প শোনায়। সে বলে, একটি মাছ, সে একটি ছোট্ট জারের ভেতরে ছিল, সে ভাবছিল হয়তোবা সে বন্দী। যখন তাকে একটি সমুদ্রের ভেতরে নিয়ে আসা হলো, তখন সে আনন্দে সাঁতার কাটতে থাকে, কিন্তু একটা সময় বোঝে যায় সে আসলে একটি ফাঁদে পা দিয়েছে, তাকে এখানে বড় মাছের খাবার বানানো হয়েছে। এটা শুনে জুলি কিছুটা আন্দাজ করতে পারে। সে রেজিনাকে বলছে, সেই ছোট মাছটা কি আমি? রেজিনা বলে, হ্যাঁ, আমি তোমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছি, আর আমার কথা ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না, তাই তোমার মেয়েকে নিয়ে এখানে চুপচাপ কয়েকদিন থেকে যাও, আমার কাজ শেষ হলে আমি তোমাদের এখান থেকে নিয়ে যাব। জুলি বুঝতে পারে রেজিনা এতদিন যা করেছে তাকে কিডন্যাপ করার জন্যই করেছে। রেজিনা জুলি এবং তার মেয়েকে সেই গ্রামে রেখে আবারও সেই ক্যাফেতে আসে। রাতের বেলায় সে ডেভিডকে একটু সিরিয়াস করে, তার কাছে যায়। একটা সময় ডেভিডও যখন তার কাছে আসতে শুরু করে, ঠিক তখনই বলে, ব্যাংকে সেই দিন ডাকাতের মধ্যে কে কে ছিল। এটা শুনে ডেভিড চমকে যায়। সে রেজিনাকে টর্চার করা শুরু করে, কিন্তু রেজিনা বলে, আমাকে কিছু করলে তুমি তোমার মেয়ে এবং স্ত্রীকে হারাবে। এটা শুনে ডেভিড চমকে উঠে,
সে ডেভিডকে আরও বলে, যদি তুমি ভাবো যে তুমি পুলিশের কাছে যাবে এবং তোমার পরিবারকে ছাড়িয়ে নিয়ে আসবে তাহলে ভুল। শুধুমাত্র আমি ছাড়া কেউ জানে না তোমার স্ত্রী আর মেয়ে কোথায়। যদি তাদের নিরাপদে ছাড়িয়ে নিতে চাও তাহলে আমি যা যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আর যদি চালাকি করতে চাও তাহলে তো জানোই, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার মেয়ে এবং স্ত্রীকে কোনো দিন খুঁজে পাবে না, আর সে যাদের কাছে আছে তারা তাকে মেরে ফেলবে। রেজিনা ডেভিডকে বলে, সেই দিন ব্যাংক রবারিতে কারা কারা যুক্ত ছিল তাদের কাছে আমাকে নিয়ে যাবে তুমি। ডেভিড বলে, সেই ডাকাতের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না, আমি শুধু একজন ড্রাইভার ছিলাম মাত্র, আর রাস্তায় ফেঁসে যাওয়ার কারণে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেয়, আর এতদিন জেল খেটে আমি কয়েকদিন হলেই এখানে ফিরে এসেছি। এছাড়া এই ডাকাতির প্ল্যান করেছিল ডিনা ভাই নামের একজন লোক, আর সে খুবই ভয়ঙ্কর। আমি যদি তোমাকে তার কাছে নিয়েও যাই তার লোকেরা তোমাকে ছেড়ে কথা বলবে না। রেজিনা বলতে থাকে, সেটা আমি দেখে নেব, তুমি তোমার কাজটা করো। পরের দিন সকালেই দেখা যায় তারা রেডি হয়ে যায় সেই ডিনা ভাইয়ের কাছে যাওয়ার জন্য। অন্যদিকে ডেভিডকে দেখা যায় যে লুকিয়ে তার ফ্রেন্ড রবিকে কল করে, যে একজন পুলিশ অফিসার ছিল। পুরো বিষয়টা সে খুলে বলে রবিকে। রবি বলে, তুমি আপাতত রেজিনার কথা মতো কাজ করতে থাকো, আমি সব কিছু জানার পরে তোমাকে জানাচ্ছি, আর আমি যদি তাদের খুঁজে পাই তখন তুমি রেজিনাকে ধরে ফেলবে। তারা গোয়া থেকে চেন্নাই চলে আসে, আর সেখানে আসার পরে তারা একটি হোটেলে স্টে করে। সেখানে রাতে রেজিনা ডেভিডকে সব কিছু খুলে বলে, ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছে একটি দুর্ঘটনায়, বড় হয়ে সে জয়কে পেয়েছিল, জয়কে আঁকড়ে ধরে সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই ব্যাংক রবারের দিন ডাকাতরা কেন জয়কে মারলো, তারা তো ডাকাতি করতে এসেছিল, জয়কে মারার কি দরকার ছিল। আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই, আমি আমার ভালোবাসা হত্যার প্রতিশোধ নিতে চাই। সবকিছু শোনার পরে অবশেষে ডেভিড রাজি হয় তাকে হেল্প করার জন্য, যদিও সে মন থেকে রাজি হয়নি, সে শুধুমাত্র তার ফ্যামিলিকে বাঁচার জন্যই রাজি হয়েছিল। এদিকে সেই রবিকে দেখা যায় সেই গোয়া ক্যাফেতে একটি ছেলের সাথে কথা বলছে, সে আসলে রেজিনাকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সেখানে একটি ছেলে বলে, রেজিনা আপুর সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, কিছুদিন আগে সে আমাকে কিছু টাকা দিয়েছিল একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য, তখন সেই ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ নিতে চায় রবি। সেই এবিআই ব্যাংকে চলে যায় রবি, সেই ব্যাংক ম্যানেজারের কাছ থেকে সেই অ্যাকাউন্টের ডিটেলস নেয় সে। সেখানে ডিটেলস পাওয়ার পরে দেখতে পায় সেই অ্যাকাউন্টটি মারি নামের একটি লোকের নামে খোলা ছিল, আর তার নামে কিছু টাকা ট্রান্সফার হয়েছে। সেখান থেকে রবি মারির ফোন নাম্বার নিয়ে নেয় এবং তার এক বন্ধুকে দেয় সেই ফোন নাম্বার লোকেশন ট্র্যাক করার জন্য। এর একদিন পরেই দেখা যায় রেজিনা এবং ডেভিড সেই ডিনা ভাইয়ের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রাস্তায় কিছুটা দূর যাওয়ার পরে গাড়ি থামিয়ে রেজিনা রেডি হতে থাকে সেখানে যাওয়ার জন্য। অন্যদিকে সেই সুযোগে ডেভিড কল করে রবিকে। রবি বলে, আমি মারি নামের একটি লোকের খোঁজ পেয়েছি, তার ঠিকানাও পেয়ে গেছি, হয়তোবা রেজিনা তোমার ওয়াইফ এবং মেয়েকে সেখানে লুকিয়ে রেখেছে, আমি সেখানেই যাচ্ছি, তোমার ওয়াইফ এবং মেয়েকে খুঁজে পাওয়ার সাথে সাথে তুমি রেজিনাকে ধরে ফেলতে পারবে। ডেভিড ভাবতে থাকে হয়তোবা সে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজে পেয়ে গেছে, তাই সে ধীরে ধীরে যেতে থাকে রেজিনাকে মারার জন্য। কিন্তু সেখানে গাড়ির পেছনে যাওয়ার পরে সে দেখতে পায় রেজিনার হাতে একটি গান ছিল। এরপরে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রেজিনা কয়েক মাস আগেই কিছু লোকের সাথে একটি ট্রেনিং সেশনে আসে আর সেখানে সে গান চালানো শেখে। অর্থাৎ রেজিনা সবাইকে ছেড়ে আসার পরে পুরো একটা প্ল্যান তৈরি করে নেয় আর তার প্ল্যান অনুযায়ী সে আগাচ্ছে। এদিকে রবির এক বন্ধুকে দেখা যায় সে মারি নামের লোকটির বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে তারা তাকে খুঁজে পায় না, সেখানে অন্য একটি লোক ছিল। সে বলে, মারি এখানে কয়েকদিন আগে থাকতো কিন্তু এখন সে বাসা ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। রেজিনা এবং ডেভিড যখন সেই ডানি ভাইয়ের কাছে যাওয়ার জন্য আবারও প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই রবির কল আসে ডেভিডের কাছে। রেজিনা সেই কলটাকে লাউড স্পিকারে দেওয়ার জন্য বলে। ঠিক তখনই রবি বলতে থাকে, আমরা মারিকে সেখানে খুঁজে পাইনি, অর্থাৎ মারি এখানে নেই, আর তোমার স্ত্রী আর মেয়ে কোথায় আছে সেটাও আমরা জানি না, তাই তুমি আপাতত রেজিনার কথা মতো চলতে থাকো। ফোন কাটার পরে রেজিনা বলতে থাকে, তুমি এভাবেই চেষ্টা করে যাও, কিন্তু তুমি তোমার মেয়ে এবং স্ত্রীকে আমি ছাড়া কখনোই খুঁজে পাবে না। এরপরে সেই ডানি ভাইকে দেখানো হয় যে ভয়ঙ্কর একজন সন্ত্রাসী ছিল, একটি লোকের হাতকে কেটে সে টুকরো টুকরো করে ফেলে সেখানে, তার পথে যেই আসে সে তাকে উপড়ে ফেলে, এতটাই ভয়ঙ্কর ছিল সে। সেখানে তারা গান বাজনা করছিল, এনজয় করছিল, ঠিক সেই সময় ডেভিড আর রেজিনা সেখানে পৌঁছায়। ডেভিডকে দেখে ডানি ভাই জিজ্ঞেস করে কেমন আছে। ডেভিড বলে, জেল থেকে সে কয়েকদিন আগেই ছাড়া পেয়েছে। যখন সে ডানি ভাই তাকে সেই রেজিনার ব্যাপারে জিজ্ঞেস করে, ডেভিড বলে এটা তার বন্ধু,
ডেভিড তাকে সেখানে সেই ব্যাংক ডাকাতির কথা জিজ্ঞেস করে, বলে তোমার এই অবস্থা কেন? তুমি তো বলেছিলে সেই ব্যাংক ডাকাতি করার পরে তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবে, অনেক বড় বিজনেস করবে। সেই ডানি ভাই নামের লোকটি বলতে থাকে, অশোকের জন্য আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে, পুলিশও আমাদের টাকাগুলো খুঁজে পেয়ে গেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে অশোক আমাদের সাথে বেইমানি করেছে। যদিও আমাদের সবার প্ল্যান ছিল সেই ব্যাংক থেকে টাকা চুরি করা, কিন্তু এর পেছনে সে আরও একটি কন্ট্যাক্ট নিয়েছে। ডানি ভাই বলতে থাকে, সেই দিন অশোক সেই ব্যাংকে গিয়েছিল শুধুমাত্র টাকা চুরি করার জন্য নয়, সেখানে একজন ব্যাংক কর্মকর্তাকে সে ইচ্ছে করে মারেনি, এটা তার একটা প্ল্যান ছিল, সে ইচ্ছে করেই সেই ব্যাংক কর্মকর্তাকে মেরেছে। এটা শুনে রেজিনা অবাক হয়ে যায়, এতে সে রাগতে থাকে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না, সে ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে গান বের করতে থাকে। এটা দানি ভাই লক্ষ্য করে, সে এতটাই পাওয়ারফুল এবং সাহসী ছিল, সে রেজিনাকে বলতে থাকে, তুমি কি আমাকে এখানে মারতে এসেছো? মারতে পারো, কিন্তু মেরে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। রেজিনা তার দিকে গান তাক করে, দানি ভাই তাকে বলে, আমাকে কেন মারতে এসেছো? আর দেখো তোমার পেছনে ওইটা কি? রেজিনা যখন পেছনের দিকে তাকায় তখনই সিন শিফট হয়ে যায়, দুটি গুলির শব্দ শোনা যায়, বাইরে যত দানি ভাইয়ের লোক ছিল তারা ভেতরে যেতে থাকে। অন্যদিকে ডেভিডকে দেখা যায় যে রেজিনাকে কোলে নিয়ে বের হচ্ছিল, সে রক্তাক্ত অবস্থায় ছিল। ডেভিড রেজিনাকে গাড়িতে রেখে সেখান থেকে বের হতে থাকে। অন্যদিকে ডানি ভাইয়ের সব লোকেরা ভেতরে যেয়ে দেখে ডানি ভাইয়ের লাশ। তখনই দেখা যায় ডানি ভাই যখন রেজিনাকে ভোরকে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই রেজিনা তাকে গুলি করে দেয়, এবং সেখান থেকে বের হওয়ার জন্যই ডানি ভাইয়ের রক্ত নিজের গায়ে মেখে সেখান থেকে বের হয়। গাড়িতে দেখা যায় রেজিনা উঠে বসে, একদম স্বাভাবিক ছিল সে। ডানি ভাইয়ের এলাকা থেকে বের হওয়ার এটা তাদের একটা প্ল্যান ছিল মাত্র। কিছুটা দূর আসার পরে গাড়ি থামিয়ে ডেভিড একটি দোকান থেকে কয়েকটি জামাকাপড় কিনে নেয় এবং তারা তাদের জামাকাপড় চেঞ্জ করে ফেলে। এদিকে পুলিশ ঘটনাস্থলে আসে, সেখানে সব কিছু শোনার পরে সেই পুলিশ অফিসার বলে, গাড়িটি কোথা দিয়ে গেছে এবং গাড়িতে কারা ছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করো, আর সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির নাম্বার চেক করো। এদিকে দেখা যায় ডেভিডকে আবারও রবিকে কল করতে এবং বলে, যা কিছু করার তাড়াতাড়ি করতে, এই মেয়ে আমাকে বিপদে ফেলে ছাড়বে, এমনিতেই সে ডানি ভাইকে মেরে ফেলেছে, এখন পুলিশ সহ ডানি ভাইয়ের সব লোকেরা আমার পিছু রয়েছে, আমাদের পেলেই তারা মেরে ফেলবে, যা করার তাড়াতাড়ি করো, তাদের খুঁজে বের করো। রবি বলতে থাকে, আমি সব কিছুই ট্রাই করে দেখেছি, কিন্তু রেজিনা তোমার ওয়াইফ এবং মেয়েকে কোথায় রেখেছে তার কোনো হদিসই পাওয়া যায়নি, সে পুরো প্ল্যান করে এই কাজটা করেছে, তুমি আপাতত ওর কথা মতো চলতে থাকো। এদিকে পুলিশদের দেখা যায় সিসিটিভি ফুটেজ দেখে তারা সেই গাড়িটিকে আইডেন্টিফাই করতে পারে, তারা সেই গাড়িটির নাম্বার ট্র্যাক করে এবং সেটার মুভমেন্ট লক্ষ্য করে। একটা সময় তারা দেখতে পায় সেই গাড়িটি একটা জায়গায় যেয়ে বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে ডেভিড এবং রেজিনাকে দেখা যায় সেই গাড়িটি সেখানে রেখেই তারা একটি অটো নিয়ে অন্য কোথাও চলে যায়। তারা দুজনে সেখান থেকে অন্য একটি কার নিয়ে চলে আসে সেই অশোকের কাছে, যে আসলে সেই দিন জয়কে ব্যাংকে মেরেছিল। কেন মেরেছিল সেটা জানার জন্যই তারা এখানে আসে। ডেভিড বারবারই অশোককে কল করছিল, কিন্তু সে তার কল পিক করছিল না। কিন্তু ডেভিড এবং রেজিনা সেখানে এসে যা দেখতে পায় সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সেখানে তারা অশোকের ডেড বডি দেখতে পায়, অর্থাৎ কেউ তাকে সেখানে মেরে রেখে গেছে কিছুক্ষণ আগেই। অন্যদিকে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাজেশ নামের একটি লোককে, কোনো একটি অপরিচিত লোক বলছিল, আমরা যদি অশোককে মেরে না ফেলি তাহলে সেই মেয়ে এবং ডেভিড আমাদের কাছে পর্যন্ত চলে আসবে, তাই যে করেই হোক অশোককে মেরে ফেলো। রেজিনা আর ডেভিড অশোককে সেখানে মৃত দেখে তারা সেখান থেকে চলে আসতে শুরু করে। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছায়, পুলিশদের প্রথমে তাদের দেখে সন্দেহ করে, তাদের থামতে বলে। ডেভিড এবং রেজিনা দৌড়ে গাড়িতে যায় এবং তারা সেখান থেকে পালাতে থাকে। কিছুটা চেজিং করার পরে অনেক কষ্টে পুলিশ তাদের ধরে ফেলে। থানায় ধরে নিয়ে আসার পরে রেজিনাকে টর্চার করা হয়, ডেভিডকেও করা হয়। ডেভিড বারবারই বলতে থাকে, আমি শুধুমাত্র আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এটা করেছি, স্যার ওকে বলুন সে যেন আমার ফ্যামিলিকে কিছু না করে, ও একটা সাইকো, ও আমাকে এসব করতে বাধ্য করেছে। এরপরে সে পুলিশ অফিসারের কাছে সেই ইন্সপেক্টর কল করে এবং বলে, আমি রেজিনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, এটা একটা পুরাতন কেস, ওর হাজবেন্ডকে ব্যাংকে মেরে ফেলা হয়েছিল। এরপরে রেজিনাকে দেখা গিয়েছিল থানায় আসতে কয়েকদিন অপেক্ষা করার জন্য, কিন্তু একটা সময় সে আর আসেনি। সেই ইন্সপেক্টর বলতে থাকে, আমার মনে হয় এই মেয়েটা কোনো প্ল্যান করে এখানে এসেছে। এরপরে সে পুলিশ অফিসার রেজিনার দিকে তাকায়, রেজিনা তার দিকে তাকিয়ে হাসতে থাকে। পুলিশ অফিসার রেজিনাকে জিজ্ঞেস করে, তুমি কী চাও? অবশেষে রেজিনা বলে, রাজেশকে চাই। সেখানে থাকা মহিলা পুলিশ অফিসার বলে, রাজেশ তো আমাদের এখানে লোকাল পাতিমাস্তান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করেই থানায় রাজেশকে দেখা যায়। সে এসে বলতে থাকে, আমি একটি মার্ডার করেছি, আমাকে অ্যারেস্ট করুন প্লিজ, এই রেজিনা মেয়েটি থেকে আমাকে বাঁচান, আমাকেও মেরে ফেলবে। এরকমভাবে সে পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে, বলে এই সাইকোর হাত থেকে আমাকে বাঁচান। এটা বলতে বলতেই রাজেশ একটি গান বের করে সে রেজিনাকে শ্যুট করে। তখনই দীপক নামের অন্য একজন পুলিশ অফিসার সেই রাজেশকে সেখানে গুলি করে মেরে ফেলে।
আমাদের এরপরে ছোট্ট আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দীপককে কল করেছে সেই অপরিচিত লোকটি, যে বলছিল থানায় একটু পরেই রাজেশ আসবে, সে রেজিনার উপরে হামলা করবে, ঠিক সেই সময়টাতে তুমি রাজেশকে মেরে ফেলবে। এদিকে দীপককেও দেখা যায় টাকার লোভে সে রাজি হয়ে যায়। রেজিনাকে হসপিটালে নিয়ে আসা হয়। গুলিটি তার হার্টের একটু উপরে লাগে, যার ফলে সে এই যাত্রায় বেঁচে যায়। হসপিটালে তাকে দেখার জন্য তার সব আত্মীয় স্বজনরা আসে, সেই আঙ্কেলও আসে। অন্যদিকে সেই ইন্সপেক্টরকেও আসতে দেখা যায় রেজিনার সাথে কথা বলার জন্য। সে আসার পরে রেজিনাকে জিজ্ঞেস করে, কি সব খবর ভালো তো? তুমি যদি সেই দিন আমার কথা শুনতে, অর্থাৎ আমাকে খুশি করতে, তাহলে তোমার কেসটা আমি স্পেশালভাবে দেখতাম। এটা বলে সে রেজিনার গায়ে হাত দিতে চায়। এদিকে রেজিনা তখন ভয়ে বসেছিল, সে ভয় পাচ্ছিল খুব। ঠিক তখনই হসপিটালের বাইরে বোম ফাটার আওয়াজ শুনতে পায়। পুলিশরা সেখানে যেতে থাকে। একটি বোরকা পরা মহিলাকে দেখা যায় গান নিয়ে সেই হসপিটালের ভেতরে ঢুকে এবং সে রেজিনার উপরে ফায়ার করতে থাকে। কিন্তু বাকি পুলিশরা সেখানে চেয়ে চেয়ে দেখছিল। তারা রেজিনাকে বাঁচানোর জন্য কোনো স্টেপই নিচ্ছিল না। সেই ইন্সপেক্টর বলতে থাকে, ওকে মরতে দাও, ও মরলে আমাদেরই ভালো, শুধু শুধু ঝামেলা বাড়ায়, ওর জন্য আমাদের ঝামেলায় পড়তে হবে। রেজিনাকে দেখা যায় দৌড়ে তার জীবন নিয়ে সে পালাচ্ছিল, অন্যদিকে সেই মহিলা তাকে ফায়ার করেই যাচ্ছিল। কিন্তু যখন সেই হসপিটাল থেকে সে বের হয়ে পড়ে, দেখা যায় সেই মহিলাটি কোনো মহিলা নয়, সে ছিল ডেভিডের বন্ধু রবি। তখনই আমাদের ছোট্ট আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই দিন পুলিশ যখন তাদের চেস করছিল, তখন রেজিনাই ডেভিডকে বলেছিল পুলিশের কাছে সারেন্ডার করতে, আর তার বন্ধু রবিকে যে মারির সাথে মিট করার জন্য, বাকিটা মারি কী করতে হবে সে তাকে বলে দেবে। সেই মারির প্ল্যান ছিল এটা, হসপিটালে সে রবিকে দিয়ে ফেক অ্যাটাক করায়। তারা জানতো হয়তোবা রেজিনাকে পুলিশ মারতে চাইবে, এছাড়া রেজিনাকে বাঁচানোর জন্য তারা কোনো অ্যাকশনও নেবে না, তাই ফেক অ্যাটাকের নাটক করে রেজিনাকে হসপিটাল থেকে পালিয়ে নিয়ে আসে তারা। এরপরে রেজিনাকে দেখা যায় তার বাকি লোকদের নিয়ে সে কোথাও আসছিল। এরপরেই মুভির শুরুর সেই দৃশ্যটা দেখানো হয়, যেখানে কয়েকটি লোক একটি ফাঁদ পেতে রেখেছিল। তারা যাকে ধরছিল সে ছিল এই রাজ্যের এমএলএ, আর রেজিনা জানতে পেরেছিল সেই ডাকাতির পেছনে এই এমএলএরও হাত রয়েছে। এছাড়া রাজেশকে এবং সেই দীপককে যে ফোন করে বলছিল সে আর কেউ ছিল না, সে ছিল এই এমএলএ। এরপরে রেজিনা সেই লোকগুলো এমএলএকে উঠিয়ে নিয়ে যায়। একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে তাকে টর্চার করে, আর টর্চার করার পরে তার মাথার ভেতরে রেজিনার নামটি লিখে দেয় চাকু দিয়ে। এরপরে তাকে সেখানে মেরে ফেলা হয়। এমএলএর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হন্যে হয়ে পড়ে রেজিনাকে খুঁজে বের করার জন্য। রেজিনাকে খুঁজে না পেয়ে তার পরিচিত সব লোকদের সে থানায় উঠিয়ে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউ বলতে পারে না রেজিনা কোথায় আছে। এরপরে রেজিনাকে দেখা যায় সেখান থেকে লুকিয়ে সেই ইউএনজি ব্যাংকে চলে আসে। সেখানে আসার পরে সে ব্যাংক ম্যানেজার রেজিনাকে জিজ্ঞেস করে, রেজিনা কেমন আছো, তোমাকে অনেকদিন পরে দেখলাম, তোমাকে পুলিশ খুঁজছে, কি করেছে তুমি? ঠিক তখনই রেজিনা সেখান থেকে গান বের করে আর সেই ব্যাংক ম্যানেজারকে সে শ্যুট করে দেয়। রেজিনা সেই ব্যাংক ম্যানেজারকে কেন মারলো? এরপরে আমাদের আরও একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সেই ব্যাংকের জয়ের একজন কলিগ ছিল। রেজিনা যখন গুলি খেয়ে হসপিটালে ছিল, সেই মেয়েটি রেজিনার সাথে দেখা করতে এসেছিল। সেই হসপিটালে সেই মেয়েটি রেজিনাকে যা বলেছিল সেটা শুনে রেজিনা বিশ্বাসই করতে পারছিল না। সেই মেয়েটি বলতে থাকে সেই ইউএনজি ব্যাংকে অনেক বড় একটা স্ক্যাম চলছে, এমএলএ এবং ব্যাংক ম্যানেজার কোনো রকম সলিড ডকুমেন্ট ছাড়াই সেখানে অনেক বড় ধরনের স্ক্যাম চালাচ্ছিল, টাকা পাচার করছিল বাইরে, এটা চোখে পড়ে জয়ের। আমিও খেয়াল করেছিলাম এটা, আমি যখন ব্যাংক ম্যানেজারকে এটা জানাই সে আমাকে টর্চার করে এবং বলে বেতন নিয়ে এখানে কাজ করছি, এসব বিষয় যাতে নাক না গলাই, তাহলে আমার ফ্যামিলির উপরে প্রেশার পড়বে, আমি আমার ফ্যামিলিকে হারাবো। এরপরে আমি চুপ করে গিয়েছিলাম, কিন্তু জয় সে চুপ করেনি, সে ব্যাংক ম্যানেজারকে বলেছিল এবং বলেছিল এই স্ক্যাম যদি না থামানো হয় তাহলে সে পুলিশকে বলে দেবে। ব্যাংক ম্যানেজার এটা এমএলএকে জানায়, আর এরপরেই ব্যাংক ম্যানেজার আর এমএলএ একটা প্রি প্ল্যান করে, যার ফলে সেই প্ল্যান করে সেদিন ডাকাতদের ব্যাংকে ডাকে। তারা ইচ্ছে করেই ব্যাংকে ডাকাতি করায় আর সেই ডাকাতদের দ্বারায় জয়কে মেরে ফেলে, আর এটাকে একটা দুর্ঘটনা দেখানো হয়। সেই ব্যাংক ম্যানেজার এমএলএকে বলতে থাকে জয়কে সরাতে হবে, আর এই প্ল্যানটাতেই আমরা শুধুমাত্র জয়কে সরাতে পারবো, এতে পুলিশও সন্দেহ করতে পারবে না, এছাড়া মিডিয়াও এই হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। সিন প্রেজেন্টে চলে আসে, ব্যাংক ম্যানেজার বাঁচার জন্য আকুতি মিনিত করতে থাকে, ছটফট করতে থাকে, সে পালাতে থাকে, কিন্তু রেজিনা তাকে ছাড়ে না, সেখানে একের পর এক গুলি করে সে তাকে মেরে ফেলে। রেজিনা এমএলএ ব্যাংক ম্যানেজার এবং সেই ডাকাত দলের সবাইকে মারার পরে সেখানে বসেই কাঁদতে থাকে। এদিকে খবর পেয়ে সেই ব্যাংকে চলে আসে পুলিশ অফিসাররা,
পুলিশরা তাকে ঘিরে ধরে, কিন্তু রেজিনাকে দেখা যায় একটি কোট পরে সে ব্যাংক ম্যানেজারের চেয়ারে সে বসে রয়েছে। সেই পুলিশ অফিসার ধীরে ধীরে তার কাছে আসে এবং বলে, তোমার হাতের গানটি আমাকে দিয়ে দাও, তুমি ক্রাইম করেছিলে রেজিনা। রেজিনা এটা শুনে বলে, ও অবশেষে তুমি বুঝতে পেরেছো আমি ক্রাইম করেছি, তাই না? আমি তো এখন ভিআইপি, এই যে দেখো আমার গায়ে কোট, আমি ব্যাংক ম্যানেজারের চেয়ারে বসেছি। এখন তো তুমি আমার কেসটাকে একটু স্পেশালভাবে দেখতে পারো, তাই না? আমার তো এখন পাওয়ার রয়েছে, সে ইন্সপেক্টর বলতে থাকে, মাথা খারাপ হয়ে গেছে তোমার, তুমি সারেন্ডার করো। ঠিক তখনই রেজিনা সেই পুলিশ অফিসারকেও মেরে ফেলে সেখানে। অবশেষে রেজিনা সারেন্ডার করে, কারণ তার সাথে যারা অন্যায় এবং অবিচার করেছিল সে তাদের প্রত্যেককে মেরে ফেলেছে। এছাড়াও সে জয় হত্যারও প্রতিশোধ নিয়েছে, তাই তার আর কিছুই চাওয়ার নেই। অবশেষে রেজিনার গল্প এখানেই শেষ হয়। মুভিটি এখানে এভাবে শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া রেজিনা যেটা করেছে সেটা ঠিক করেছে কিনা কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনাদের করা প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুক পেজের মেসেজ অপশন থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো প্রয়োজনে কথা বলতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।